ফাউন্ডেশন ম্যাচিং করা নিয়ে প্রবলেম হয় না এমন কোনো মেয়ে বাংলাদেশে নেই বললেই চলে। এমন অসংখ্য ফাউন্ডেশন আমার ড্রয়ারে পড়ে আছে যেগুলো এইরকম সাদামাটা হয়ে থাকে আর ইউজও করা যায় না। এই সমস্যার সমাধান একটা প্রোডাক্টেই রয়েছে, এলে গার্লের ফাউন্ডেশন মিক্সিং পিগমেন্টের ইয়েলো কালারটি। আমি কিন্তু 3 থেকে 4 বছর আগে থেকে এই প্রোডাক্টটা ইউজ করি, যখন বাংলাদেশে প্রথম আসে ঠিক তখন থেকেই ইমোশন বাজার থেকে আমি এটাকে পারচেজ করি। প্রথমে ফেসে প্রাইমার দিয়ে নেই, এরপর যখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব তখন যে শেডটা আমার চেয়ে একটু ফেয়ার টোন বা দেখা যায় পিঙ্কিশ আন্ডার টোন, মোস্ট অফ দ্য টাইম আমরা সেই ফাউন্ডেশনগুলো ইউজ করতে পারি না, আর তখন আমি আমার ফাউন্ডেশনের সাথে 1 থেকে 1.5 পাম্প ইয়েলো ফাউন্ডেশনটাকে মিক্স করে নিই। ডিফারেন্সটা আমি এখনই দেখিয়ে দিব। ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়ার্ম আন্ডারটোনের হয়ে আমার স্কিনের সাথে মিশে গেছে। একটু ওয়ার্ম আন্ডারটোনে থাকলে কিন্তু ফাউন্ডেশনটা ফ্যাকাশে হয়ে অক্সিডাইজ করে না, আর এই হচ্ছে ফাউন্ডেশনের ডিফারেন্সটা মিক্স করার পরে আর মিক্স করার আগে। সো জাস্ট লুক অ্যাট ইট। এই টেকনিকটা আপনাদের কি অনেকেই বলবে না, তবে এটা আপনারা একদম প্রফেশনাল মেকআপ ওয়ার্কশপ বা ব্রাইডাল মেকআপেও দেখবেন তারা এই সিক্রেটটা ফলো করে থাকে। ফুল মেকআপটা কমপ্লিট হলেই বুঝতে পারবেন যে মেকআপটা আরও বেশি ফুটে উঠবে আর অনেক বেশি ন্যাচারালও দেখাবে। তবে এই ফাউন্ডেশনটা 100% অথেন্টিক, সব জায়গায় পাওয়া যায় না। আমি অলওয়েজ ইমোশন বাজার পেজ থেকেই পারচেস করি। আপনারা চাইলে তাদের আউটলেটও ভিজিট করতে পারেন, ধানমন্ডি সীমান্ত সম্ভারে রয়েছে তাদের আউটলেটটা, অথবা সারা বাংলাদেশে আপনারা এটাকে নিয়ে নিতে পারবেন ফ্রম দেয়ার ফেসবুক পেজ ইমোশন বাজার। আমি স্ক্রিনেই অ্যাড করে দিয়েছি ডিটেলসটা।